পুরস্কার। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিবস। এই উপলক্ষে আমার আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন। কবির হুমায়ুনের লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু। জানকীনাথের রক্তকণিকা কটক শহরে এলো যে, প্রভাবতী দেবী সৌভাগ্যবতী, সুভাষচন্দ্র পেল যে, চিত্তরঞ্জন দেশবন্ধুর যোগ্য শিষ্য তুমি হে, বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে, মনীষীরা কয় কৌতুক করে, বাঙালিরা আজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী কল্ল ভাবছে তা, এই বিশ্বাস প্রভাসিত হল চেতনে তোমার নেতাজি। যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না, সত্য কথা এই তো আজি, প্রেম আঁকড়ে সিক্ত হৃদয়ে উচ্চারিলে বিশ্বাসে, তোমরা আমাকে রক্ত দাও স্বাধীনতা দেব নিঃশ্বাসে, ব্রিটিশ শাসন হবে না মুক্ত চরকা ঘোরা নীতিতে, স্বৈর শাসক যাবে না হোটে অহিংসতার ভীতিতে, তুম মুঝে খুন দো ভারতবাসী, তুমি আজাদি দুঙ্গা মে, জয় হিন্দ এ অমর স্লোগান কে উচ্চারিবে তোমার ন্যায়? অস্ত্র হাতেই লড়তে হবে যে পেতে জনতার মুক্তি, রক্ত বিহনে যাবে না কখনো ভারতবাসীর দুঃখটি। ধন্যবাদ।